আমার কাছের বন্ধু গোলাম সোহরাব দদুল তার প্রথম চলচ্চিত্র সাপ লুডু নিয়ে আপনাদের সামনে আসছেন। দদুল একজন অত্যন্ত অত্যন্ত গুণী নির্মাতা এবং তার প্রথম ছবি নিয়ে আমি ভীষণ রকমের উৎসাহী এবং এই ছবির সাথে খুব ভাবনার পর্যায় থেকে আমি বিভিন্নভাবে জড়িত। আমার যখনই সুযোগ হয়েছে, যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল, আমি আমার অভিজ্ঞতাগুলো দদুলকে শেয়ার করেছি এবং চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই আমি দদুলকে বহুবার বলেছি যে তোর সিনেমাতে আসা উচিত এবং তোর কাছ থেকে খুব ভালো ছবি তৈরি হওয়া সম্ভব। তো দদুলের প্রথম ছবির জন্য আমি ভীষণ রকম আশাবাদী এবং আমার এই আশা আরও বেড়েছে এই ছবির কাস্টিংয়ের কারণে। আরিফিন শুভ, বিদ্যাসিনা মিম, তারা আমার খুব প্রিয় এবং গুণী অভিনয়শিল্পী। তাদের কাজ, বিশেষ করে রাজু যে সিনেমাটোগ্রাফি করেছে, সেটিও অনেক অনেক অসাধারণ। আর এই ছবির সাথে যুক্ত আছে শাজাহান সৌরভ, একজন রাইটার, সেও আমার খুব কাছের মানুষ। সব কিছু মিলে সাপ লুডু নিয়ে আমার ব্যাপক রকম উৎসাহ এবং একজন নতুন চলচ্চিত্র নির্মাতার প্রথম ছবিটি তার জীবনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। দদুল এই সময় খুব খুব ব্যস্ত সময় পার করছে আমি বুঝতে পারছি। দদুলের জন্য অনেক শুভকামনা। দর্শকের প্রতি অনুরোধ, আপনারা ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন এবং এই ছবিটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ছবিতে ভালো লাগার দিকগুলো আপনারা সবার সাথে শেয়ার করুন যেন সবাই সিনেমা হলে গিয়ে দেখে। কারণ একটি ছবি সিনেমা হলে গিয়ে দেখলে পরেই তার আয়টুকু আমাদের প্রযোজকের হাতে পৌঁছায়। প্রযোজক একটি ছবি থেকে সফল হলেই সে সেই নির্মাতাকে দিয়ে বা অন্যান্য নির্মাতাকে দিয়েও সে চলচ্চিত্র নির্মাণ করতে উৎসাহী বোধ করেন এবং সেই পরিচালকই পরবর্তী ছবি নির্মাণ করতে উৎসাহ বোধ করেন, সুযোগ পান। দদুলের মতো একজন নির্মাতার এই ইন্ডাস্ট্রিকে দেওয়ার অনেক কিছু আছে। তার প্রথম ছবির পাশে আপনারা সবাই দাঁড়াবেন, ভালোবাসা নিয়ে ছবির সাথে থাকবেন এবং ছবিটার প্রচারে সহযোগিতা করবেন। আমি আমার দলবল নিয়ে সাপ লুডু দেখতে যাচ্ছি এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি, হলে আসুন, সিনেমা হলে এসে সাপ লুডু দেখুন। সাপ লুডু বাংলাদেশের ছবি, বাংলাদেশের ছবিকে সফল করা আমাদের একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ আমাদের চলচ্চিত্রের এই সময়ের চলচ্চিত্রের হাল ধরার জন্য আমাদের সফল ছবিগুলো আমাদের জন্য একটি শক্ত, মানে খুবই শক্ত রকমের উদাহরণ এবং অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সাপ লুডু সফল হোক। সাপ লুডু সফলতা যতটা না দদুলের জন্য, আরিফিন শুভর জন্য বা বিদ্যা সিনহা মিমের জন্য দরকার, তার থেকে অনেক বেশি দরকার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আর দদুল এবং পুরো টিমকে অসংখ্য অনেক শুভকামনা এবং বলতে পারি এটুকুই যে সিনেমা নির্মাণের যে দৌড়, তার থেকে অনেক কঠিন দৌড় হচ্ছে ছবি রিলিজের আগের সময়টা, পরের সময়টা। তুই সফল হ, তোর প্রতি আমার শুভকামনা থাকলো। বিশ্বাস ভাঙা যেখানে নিয়ম, প্রতারণা যেখানে গেম চেঞ্জার, সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। খেলার অংশ এখানে সবাই, কেউ গুটি আর কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে। অন্যের চালে নিজের সব যখন হারায়, তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। শিকার যখন শিকারি হয়, খেলার শুরু তখন থেকেই। প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে যে খেলা শেষ হয় না। হয় মারতে হবে, নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে।